পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে। এটা কি ক্লিন সার্টিফিকেট দেওয়ার উদ্যোগ নাকি সত্যি সত্যি তদন্ত করে সত্য উদ্ঘাটনের উদ্যোগ? সাবেক আইজিপি জনাব বেনজির কি ফাঁদে পড়ছেন? শেখ হাসিনার জন্য খুবই বিরক্তিকর এবং খুবই কষ্টের, খুবই অভিমানের যে এই এত স্নেহ নিয়ে, এত ভালোবাসা নিয়ে, এত পদ পদবী নিয়ে তুমি এমন কিছু কাজ করলা যা কিনা এখন পুরো শেখ হাসিনাকে নিয়ে মানুষ কথাবার্তা বলবে যে তা। সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে বাংলাদেশ ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট সহ আটটি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশনার। দর্শক, আজকে দুপুরেই এই চিঠি দিয়েছে কমিশন থেকে, এবার কঠিনভাবে ফেঁসে যাচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ, হতে পারে যে কোনো সময় গ্রেপ্তার। চলুন দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে বিশ্লেষণ শুনে আসি। সঙ্গে থাকলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন, জানতে পারবেন, আশা করি সঙ্গেই থাকবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি FDR সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠিও দিয়েছে সংস্থাটি। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়। এছাড়া দুদকের অনুসন্ধানী দল অভিযোগের বিষয়ে জানতে বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার জহুরুল হক। ক্লিন সার্টিফিকেট দেওয়ার উদ্যোগ নাকি সত্যি সত্যি তদন্ত করে সত্য উদ্ঘাটনের উদ্যোগ? সাবেক আইজিপি বেনজির আহমেদ তার বিপুল পরিমাণ সম্পদের তথ্য প্রকাশ করেছে গণমাধ্যম। সেই গণমাধ্যমের সংবাদ যখন প্রকাশিত হয় তখন অন্য 8-10টি ঘটনার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের যে পরিমাণ তৎপরতা লক্ষ্য করা যায়, বেনজির আহমেদের এই সম্পদের তথ্য যখন প্রকাশিত হয় তখন একেবারেই নীরব এবং নিশ্চুপ থাকে দুর্নীতি দমন কমিশন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলে যদি তথ্য পাওয়া যায়, যদি প্রমাণ হয় তাহলে আমরা উদ্যোগ নিব, তাহলে আমরা তদন্ত করব। এরকম অবস্থার মধ্যে দিয়ে একটা লম্বা সময় পর্যন্ত চলল। এর মধ্যে ব্যারিস্টার সমান লেগে থাকলেন, তিনি গণমাধ্যমে এসে কথা বললেন, তিনি সংসদে কথা বললেন, আদালতের দ্বারস্থ হওয়া হলো। অবশেষে দুর্নীতি দমন কমিশন উদ্যোগ নিয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের যে বিপুল পরিমাণ সম্পদ সেই সম্পদের তদন্ত তারা করে দেখবে এটা বৈধ সম্পদ না অবৈধ সম্পদ। তো এই পর্যায়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা সঠিক সত্য তদন্ত দেখতে চাই, বাংলাদেশের মানুষ তদন্ত দেখতে চায়। তদন্ত করে যদি প্রমাণ হয় যে তার যে সমস্ত সম্পদ, বিপুল পরিমাণ সম্পদ তিনি পারিবারিকভাবে অর্জন করেছেন, পারিবারিকভাবে অর্জন করা সম্পদ তার মেয়ের নামে, বউয়ের নামে, তার নিজের নামে হয়তো কিছু নাই, অন্য আত্মীয় স্বজনের নামে আছে, এটা যদি সত্যি সত্যিই তার অর্জন করে থাকেন তাহলে তা আলাদা ব্যাপার, বৈধভাবে যদি অর্জন করে থাকেন তাহলে ভালো, তাহলে ক্লিন সার্টিফিকেট দিবে, তাহলে এটা নিয়ে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, অতীতে এরকম বহুবার দুদকের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে ক্লিন সার্টিফিকেট দেওয়ার জন্যেই তারা উদ্যোগ নিয়েছে, দুই একবার প্রভাবশালীদের ডেকে দুদকের বারান্দায় নিয়েছে এবং সেটাতেই বাহবা পেয়েছে যে হ্যাঁ, এতদিন তো কিছুই হতো না, এখন প্রভাবশালীদের ডেকে দুদকের বারান্দায় নেওয়া হয়। যাই হোক, আমরা সেটা দেখতে চাই না। বেনজির আহমেদকে আমরা এই পর্যায়ে দোষীও বলতে চাই না, অপরাধীও বলতে চাই না, অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছেন সেটাও বলতে চাই না। আমরা শুধু দেখতে চাই যে দুদক একান্ত অনিচ্ছা সত্ত্বেও, ব্যারিস্টার সুমনের লেগে থাকা, আদালতের একজনের আদালতে যাওয়া, সেই কারণে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও দুদক যে বেনজির আহমেদের সম্পদের তদন্ত অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই এবং দেখতে চাই প্রকৃত সত্য তারা উদ্ঘাটন করুক। প্রকৃত সত্য উদ্ঘাটন করে যদি ক্লিন সার্টিফিকেট দেয় তাহলে কোনো আপত্তি নাই, কিন্তু এখানে যদি কিন্তু থাকে এবং অতীতে যে সমস্ত ঘটনা ঘটেছে, মানুষ অভিযোগ করেছে সেরকম হয় তাহলেই আপত্তি থাকবে। তবে যাই হোক, তদন্তের এই পর্যায়ে, তদন্তের একেবারে সূচনা পর্যায়ে কোনো অবস্থাতেই বলা যাবে না যে দুদক ক্লিন সার্টিফিকেট দেওয়ার জন্যই উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই যে দুদক প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্যই উদ্যোগ নিয়েছে। আমরা যেন এটা বলতে বাধ্য না হই
যে ক্লিন সার্টিফিকেট দেওয়ার জন্যই এই উদ্যোগ ছিল, প্রকৃত সত্য উদ্ঘাটন করা করার জন্য এই উদ্যোগ ছিল না। আমরা এমন কোনো কথা এখনও বলতে চাই না, তদন্ত চলাকালীনও বলতে চাই না, তদন্ত শেষেও বলতে চাই না। আমরা প্রকৃত সত্য উদ্ঘাটন হোক শুধু সেটা দেখতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন কেমন আছেন, তার মেজাজ মর্জি কেমন, তার মন কি খুব ভালো? হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমার কাছে মনে হলো আলোচনা করা দরকার। এর কারণ হলো ক্ষমতার যে স্টেয়ারিং, সে যেভাবেই হোক না কেন তার হাতে রয়েছে। ফলে এই স্টেয়ারিং যদি তিনি মেজাজ গরম করে ভিন্ন পথে নিয়ে যান, তাহলে পুরো দেশ খাদের মধ্যে পড়ে যাবে। আর যদি তিনি সুস্থ থাকেন, মন ভালো থাকে, দরাজ দিল থাকেন, তাহলে তার দ্বারা অনেক ভালো কাজ হতে পারে। এমনকি আমরা যে একটা নতুন নির্বাচনের কথা বলি বা ক্ষমতার পট পরিবর্তনের কথা বলি, এটাও আসলে তার সুস্থতার উপরে বেশি নির্ভর করে। সে যদি অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে পড়েন বা তিনি যদি খুব হ্যাপি হয়ে পড়েন বা তার কাছে যদি একটা আর্থ উপলব্ধি হয় যে আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়েছে, তা আমি ঠিক আছে একটি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব, ভালো কিছু করব, এরকম আর্থ উপলব্ধির ফলে তার দ্বারা যে রাজনৈতিক যে পরিবর্তন এই মুহূর্তে রাতারাতি সম্ভব, এটি এই মুহূর্তে আন্দোলন করা সম্ভব নয়। এর কারণ হলো আন্দোলনের পথগুলো সব বন্ধ হয়ে গিয়েছে আর বিরোধী দলগুলো একেবারে দুর্বল হয়ে পড়েছে এবং সমস্ত ক্ষমতাটা আসলে এখন গণভবনে চলে গেছে। ফলে তার ওই দপ্তর থেকে চূড়ান্ত কোনো কিছু না আসা পর্যন্ত আসলে সব কিছু আল্লাহর উপর নির্ভর করছে আর পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করছে। এই কারণে তিনি যদি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি যদি একেবারে আরও বেশি চিকিৎসার তার দরকার হয়, এমনকি আল্লাহর ডাকে তিনি যদি হঠাৎ করে কোনোরকম কাউকে না বলে যদি তার মৃত্যু ঘটে, তাহলে আপনার কী মনে হয় দেশে খুব ভালো অবস্থার সৃষ্টি হবে? অবশ্যই না, পুরো দেশে রীতিমতো সিভিল ওয়ার শুরু হয়ে যাবে, জনযুদ্ধ, এবং সেই জনযুদ্ধে আপনি আমি সবাই ক্ষতিগ্রস্ত হবে। এবং অতীতকালে এরকম ঘটনা বহুবার ঘটেছে, বিশেষ করে শশাঙ্কের মৃত্যুর পর। এর কারণ হলো যে এখন আপনি দেখেন শাসক দলের সবাই জয় হাসিনা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা বলছে, কিন্তু তলে তলে আমার শালা কেন এমপি হলো না, আমার দুলাভাই কেন মন্ত্রী হলো না, অমুক কেন উপজেলা চেয়ারম্যান হলো না, দল কেন একে দিল না, এটা নিয়ে কিন্তু শাসক দলের মধ্যে যথেষ্ট বিভেদ এবং বিসংবাদ রয়েছে। আমরা এগুলো আন্দাজ করতে পারছি, কিন্তু এগুলো যে কতটা ভয়াবহ এটি প্রধানমন্ত্রী বুঝতে পারেন এই উপজেলা নির্বাচনের সময়। দুই নম্বর হলো তিনি যে কাজগুলো করেছেন, প্রতিপক্ষকে ঠেঙানো, এরপরে এই যে তিনটি নির্বাচন, দামি নির্বাচন, রাতের ভোটে নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন, এই নির্বাচনগুলো করানোর জন্য তাকে একটা বাহিনী তৈরি করতে হয়েছে প্রশাসনের মধ্যে। আর এই বাহিনীর যারা লোকজন, মূলত প্রধানমন্ত্রী তাদেরকে স্নেহ করে পদ পদবীতে বসিয়েছেন, কিন্তু তারা এখানে দুটো ভিন্ন মতাদর্শ কাজ করেছে। তো যারা বিভিন্ন পদ পদবীতে প্রধানমন্ত্রীর দয়ায় বসেছেন, প্রধানমন্ত্রী মনে করেছেন যে তোকে দিয়ে কাজ করানোর জন্য আমি ওখানে বসে, যেমন আমি একজন বাড়ির দারোয়ান নিয়োগ দিলাম, চাকর নিয়োগ দিলাম, মাসে মাসে বেতন দিব, ও আমার কাজ করবে, আমার হুকুম করবে, কিন্তু চাকর মনে করলো যে আমি না হলে তো আমার এই বাড়ি চলতো না, আমি তো মালিককে বাঁচিয়ে রেখেছি, আমি যদি ঘর পাহারা না দিতাম মালিককে ঘুমাতে পারতো। এরকম একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আমাদের প্রশাসনে চলে আসছে। চলে আসার ফলে কি হচ্ছে, একেবারে প্রশাসনের নিম্নস্তরের যারা কর্মকর্তা কর্মচারী, তারাও মনে করছে যে আমাদের দয়ায় আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আবার আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তি, তারা মনে করেছে যে আমরা তো 10 জনকে ডিঙ্গিয়ে, 15 জনকে ডিঙ্গিয়ে, ওমুকে ধরে এনে, ওর বাড়ি কোথায়, ওর বংশে আওয়ামী লীগের রক্ত আছে কিনা, সব মিলিয়ে তোমার তো কোনো যোগ্যতা ছিল না ওই জায়গায় যাওয়ার জন্য, তোমাকে আমি দিয়েছি তো এই কাজটা করার জন্য, তো তুমি কৃতজ্ঞ থাকবা, তা না করে তুমি বসে এই চিন্তা করতে। তো দর্শক, হ্যাঁ, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেদন। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কী হবে? সাবেক এই আইজিপি বেনজির আহমেদ কি পারবে তার যত সম্পদ সব কিছুর হিসাব দিতে? যদি হিসাব দিতে না পারে, বুঝবে ঠেলা, সরাসরি গ্রেপ্তার হতে পারে, কারণ এই বিষয়টি এখন সারা বিশ্বের মানুষ জেনে গেছে। তো দর্শক, এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।